বিশ্বতার বাণী পাঠিয়ে আমাকে নিরাম করবে, ঈশ্বতার বাণী পাঠিয়ে আমাকে নিরাম করবে। যীশুখ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, এই তপস্যাকালে আমরা বিশেষ করে প্রস্তুত করি যিশুর পুনরুত্থানের এই পর্ব পালন করার জন্য। যখন আমরা ঈশ্বরের পুনরুত্থানের পর্বের সম্বন্ধে চিন্তা করব, তখন আমরা আমাদের নিজের পুনরুত্থানের সম্বন্ধেও চিন্তা করতে হবে। বিশেষ করে সাধু যোগন রচিত মঙ্গল সমাচার ৬ অধ্যায় ৪০ পদ মাধ্যমে ঈশ্বর এই কথা আমাদের কাছে বললেন, এটি আমার পিতার ইচ্ছা যে কেউ পুত্রকে দেখে ও তার প্রতি বিশ্বাস রাখে সেই যেন অনন্ত জীবন পায়, এবং আমি যেন শেষ দিনে তাকে পুনরুদ্ধৃত করি। এটা ঈশ্বরের ইচ্ছা, যারা তার পুত্রকে দেখে তার উপরে বিশ্বাস রাখবে তারা অনন্ত জীবন পায়, তারা রক্ষা পায়, শেষ দিনে ঈশ্বর তাদেরকে পুনরুদ্ধৃত করব। এটা যিশুর প্রতিশ্রুতি। এই তপস্যাকালে এই প্রতিশ্রুতি আমরা মনে রাখতে হবে। আমরা যখন যিশুর পুনরুত্থান পর্বের জন্য প্রস্তুত করব, তখন এই বাণী অনুসারে আমরা প্রস্তুত করতে হবে। আমরা যিশুকে দেখবার জন্য, তার উপরে বিশ্বাস রাখার জন্য চেষ্টা করতে হবে। তখন নিশ্চয়ই ঈশ্বর আমাদেরকে রক্ষা করবে, শেষ দিনে তিনি আমাদেরকেও যিশুর সঙ্গে পুনরুদ্ধিত জীবনে প্রবেশ করার জন্য অনুমতি দেবে। এই অনুগ্রহের জন্য এই তপস্যাকালে বিশেষ করে আমরা প্রার্থনা করব। যিশু আপনাদের সকলকে আশীর্বাদ করবেন।